নমস্কার বন্ধুরা সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত আজ চলে এসেছি আলুর পরোটার রেসিপি নিয়ে বানানো খুবই সহজ সকালের টিফিনে কিংবা রাতের ডিনারে খুবই সহজে বানিয়ে নিতে পারেন তো চলুন দেরি না করে বানিয়ে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপিটি আলুর পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে খোসা সহই ধুয়ে নিয়েছি এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে জল দিয়ে দিলাম এবার চাপা দিয়ে তিন চারটে সিটি দিয়ে নামিয়ে নেব আলু সেদ্ধ হচ্ছে এই ফাঁকে আমি বাকি জিনিসগুলোকে কেটে নিচ্ছি প্রথমে আদার খোসাটা ছাড়িয়ে নিলাম এখন ধনেপাতাটা কেটে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রাখলাম এর মধ্যে থাকা প্রেশারটা কমে গেলে আলুগুলোকে জল থেকে নামিয়ে নেব এখন কেটে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তারপর কেটে নেব পেঁয়াজ পেঁয়াজটা মিহি করে কুচিয়ে নিচ্ছি তারপর এখানে আদাটা গ্রেট করে নিচ্ছি সব কিছুই রেডি করে নিলাম এখন আলুর পরোটার জন্য আটাটা মাখিয়ে নেব এখানে আমি পাঁচশো গ্রাম আটা নিয়েছি ওর মধ্যে সামান্য জোয়ানকে হাতের তালুতে ঘষে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম আর দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবার ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে আটাটা মাখিয়ে নেব পরোটার জন্য যে ডোটা এখানে তৈরি করছি সেটা খুব বেশি শক্তও হবে না বা খুব বেশি নরমও হবে না নর্মাল রুটি তৈরির জন্য যেমন আটা মাখা হয় সেই রকমই রাখলেই হবে আর আমি এখানে শুধুই আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে সামান্য ময়দাও এখানে মিশিয়ে পরোটাটা বানাতে পারেন আটাটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখন চাপা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব সবগুলোর খোসা ছাড়িয়ে নিলাম এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব সব আলুগুলোকেই গ্রেট করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ আমচুর পাউডার হাফ চা চামচ আর স্বাদ মতো নুন দিলাম একটা মিহি করে কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা এক চামচ এর মধ্যে দিলাম আর দিলাম দুটো থেতো করে রাখা কাঁচা লঙ্কা আর দুই টেবিল চামচ ধনে পাতা এর মধ্যে দেব এবার হাফ চামচ বাটার দিয়ে খুব ভালো করে আলুটা সবকিছুর সাথে মাখিয়ে নেব আলুটা খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার যে আটাটা মাখিয়ে রেখেছিলাম ওখান থেকে লেচি কেটে এইভাবে গোল করে নেব এই পরোটার জন্য নর্মাল যে রুটি বানানো হয় তার থেকে একটু বড় লেচি কাটতে হবে এবার এইভাবে চিপে চিপে এটাকে একটা মতো তৈরি করে নিতে হবে ওর মধ্যে পুর ভরে ওপর থেকে সামান্য আটা ছড়িয়ে দেব, যাতে এর থেকে জল ছাড়লে আটাটা সেটা টেনে নেয় তারপর এইভাবে এর মুখটা বন্ধ করে দিতে হবে ভালোভাবে মুখটা বন্ধ করার পর আটাতে কোট করে প্রথমে হাতের সাহায্যে এইভাবে একটু বড় করে নিতে হবে তারপর হালকা হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে হাতের সাহায্যেই এইভাবে ঘোরাবেন কারণ নর্মাল রুটি বানানোর জন্য যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বেলা হয় সেইভাবে বেলতে গেলে কিন্তু এটা ফেটে যাওয়ার বা পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই হালকা হাতে এইভাবে প্রেস করে করে রুটিটা বেলতে হবে দেখুন রুটিটা বেলা হয়ে গেছে রুটিটা কিন্তু একটু মোটাই থাকবে খুব বেশি পাতলা করা যাবে না এবার যে কড়াইতে বা তাওয়াতে ভাজবেন সেটা গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে এই রুটিটা তারপর এইভাবে দুই পাশ উল্টে পাল্টে প্রথমে ভালো করে সেঁকে নিতে হবে তারপর ঘি কিংবা তেল দিয়ে দুই দিক ভালো করে ভেজে নিতে হবে বাটার দিয়েও ভাজতে পারেন খুব ভালো টেস্ট হয় ভাজা হয়ে গেলে প্লেটে তুলে টক দই কিংবা টমেটো কেচাপের সাথে পরিবেশন করুন গরম গরম আলুর পরোটা একই রকম ভাবে বাকি পরোটাগুলোকেও আমি পুর ভরে তারপর বেলে ভেজে নিচ্ছি সব পরোটাগুলোকে ভেজে নিলাম তৈরি হয়ে গেল খুবই টেস্টি এবং সহজ আলুর পরোটা আপনাদের আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ